नमस्कार बंधुरा, टेक्निकल रूपम चैने अपन के स्वागत जाना। आजकल भिडियो से ही सब बंधुर जर वेबसाइट ब्लगार वार्डप्रेसर मध्य रही है। अपना देखें साइड बारे अर्थात वेबसाइटे राइट साइड बारे क्यों अपनी मेनू तैरि करबें और से ही मेनूर मध्य क्यों ड्रपडाउन मेनू तैरि करबें। सिम्पल कोडर माध्यम एखे को थीम एडिटिंग सिम्पल एक कोड अपना साइड बारे पेस्ट कर ले कि कस्टमाइजेशन कर ले कारण आपनर वेबसाइट अनुजाई आपके कस्टमाइजेशन करते हैं। एखे हमार मेनूगुलो लागिए रेखे आपके देखिए दी हमार वेबसाइटर जो साइड बार्ट से आपके देखिए दी एखे हमें कि कस्टमाइजेशन करी की कस्टमाइजेशन करबें से समस्त ही देखते पा देखने एखे कस्टम मेनूगुलो रेखे एगुले आपनी आपनर मतन कर तैरि करते से ही मेनूर पास देखते असम फ्रंट आईकन एगुलो लगाते पारबें। एछाड़ा देखुन ड्रपडाउन मेनूते जख ही माउस पॉइंटर जाए देखुन कलर चेंज हो जाए एखाने जख ही क्यों क्लिक करबे देखुन ओई मेनूर मध्य ओई ड्रपडाउन मेनूर मध्य आरो जे मेनूगुलो थाकबे सेगुलो शो करबे एइभावे। आपनी जदि एइभावे मेनू लगाते चान आमार आगे सिम्पल मेनू छिलो अर्थात वार्डप्रेसे जे बाई डिफल्ट क्याटागरि मेनू सेटा छिलो बर्तमान आमी चेन्ज करे दिएछि देखते पाच्छेन एइभावे होयेछे। एटी खुबई पजिटिव एकटा वेबसाइटेर क्षेत्रे कारण आपनार जे क्याटागरिगुलो जतई हाइलाइट थाकबे ततई भिजिटर आपनार सेई क्याटागरिके भिजिट करबे। ता चलुन ए टू जेड देखाबो। तार आगे बोलबो आपनी जदि आमार चैनेले नतून होये थाकेन अवश्यई चैनेलटिके साबस्क्राइब करे नेबेन ताहले एरकम आरो हेल्पफुल भिडियो आपनी पेते पारबेन। এর জন্য আপনার ব্রাউজারে টোটাল চারটি ট্যাব ওপেন করতে হবে। আপনি মোবাইল থেকেও এই কাজ করতে পারবেন, তবে মোবাইল থেকে কাজ করতে গেলে একটু সমস্যা হবে অর্থাৎ আপনার মোবাইলের যে ব্রাউজার সেটিকে ডেস্কটপ মোডে করে নেবেন। তা দেখুন চারটি ট্যাবগুলি কী কী। এখানে ওয়েবসাইটে ড্যাশবোর্ড রয়েছে, এটা যদি আপনার ব্লগার ওয়েবসাইট হয় তাহলে ব্লগার ওয়েবসাইটে ড্যাশবোর্ড ওপেন করবেন এবং কোডটি আপনার মতন করে কাস্টমাইজেশন করার জন্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেবো। আমি যতগুলি ওয়েবসাইটে কথা বলবো প্রত্যেকটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এরপরে যে ট্যাবটা ওপেন করতে হবে সেটা হলো এই ট্যাব। দেখুন এখান থেকে আমি অসম ফন্টগুলো নিয়েছি। দেখুন এখানে অসংখ্য অসম ফন্ট ক্যাটাগরি রয়েছে, আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে অসম ফন্টগুলি নিয়ে ব্যবহার করতে পারবেন। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেবো। আর একটা হলো আপনার মেনুর কালার কাস্টমাইজেশন করার জন্য এখানে কালার কোড পিকার এই ওয়েবসাইটে চলে আসতে হবে, আমি এর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার চলুন এক এক করে দেখিয়ে দিয়ে পদ্ধতি। প্রথম স্টেপে যেটা আপনাকে করতে হবে সেটা হলো একটি কোড আপনাকে নিতে হবে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার ওয়েবসাইটের লিঙ্ক। সেখানে টাইমার সেট করা আছে, টাইমারের পর আপনি ডাউনলোড বাটন পেয়ে যাবেন, তাহলে আপনি সেখানে ক্লিক করে এই কোডটা পেয়ে যাবেন। এই কোডটা কোথায় কি আছে আপনাকে সমস্তই বুঝতে হবে, তাহলেই আপনি সহজেই আপনার মতন করে কাস্টমাইজেশন করতে হবে। কোড এখানে আমি খুবই সহজ ভাষায় আপনাকে বোঝাবো, তার জন্য বলবো আমার এই ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ একটু কোডের মিসিংয়ে আপনার সঠিক কাস্টমাইজেশন হবে না। তা চলুন কাস্টমাইজেশন দেখাবো। প্রথমে আপনি চলে আসবেন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, এখানে চলে আসবেন। এরপর আমার কোডটাকে আপনি কপি করবেন। কোথা থেকে কপি করবেন? প্রথম শুরু থেকে চলে আসবেন, স্টাইল ক্লোজ কোথায় রয়েছে দেখুন এখানে, এই পর্যন্ত এইটাকে কপি করবেন। কপি করার পর ওয়েবসাইটে চলে আসবেন অর্থাৎ ওই ওয়েবসাইটে। দেখুন এখানে বডি ওপেন রয়েছে, বডি ওপেনের উপরে আপনি কোডটাকে পেস্ট করবেন। আমি পেস্ট করে দিয়েছি। এরপর পুনরায় আমি কোড লিস্টে চলে যাব। আসার পর পরের ডাইভ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কোডটা কপি করব। এরপর এখানে বডির মধ্যে যে সেকশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে পেস্ট করে দেব। এবার রান অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে মেনু চলে এসেছে। আপনি এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন শুধুমাত্র আপনার কোডটাকে রেডি করার জন্য। আপনি এখান থেকে কোডটা রেডি করবেন, তারপর আপনি কোডটাকে নিয়ে ব্যবহার করতে পারবেন আপনার ব্লগার হোক বা ওয়ার্ডপ্রেস। তবে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একটা ওয়ার্নিং রয়েছে, আমি সেই ওয়ার্নিংটা শেষে বলবো। আপনি সহজেই ব্যবহার করতে পারবেন কিন্তু এডিটিংয়ের সময় একটু চেঞ্জেস রয়েছে। এবার কোডিংটা বুঝে নিন। দেখুন এখানে যে স্টাইল থেকে শুরু করে এই যে স্টাইল ক্লোজ পর্যন্ত রয়েছে এটা কিন্তু সিএসএস কোড। কার সিএসএস কোড? এখানে প্রত্যেকটার ভাগ রয়েছে, ভাগগুলি কি কি রয়েছে ভালো করে বুঝে নিন। এখানে দেখুন এই যে অপশানটা রয়েছে এটা হলো ড্রপডাউন মেনু, এর জন্য আলাদা কাস্টমাইজেশন। আর ওপরেরগুলোর যে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে যেগুলোতে এগুলোর জন্য আলাদা কাস্টমাইজেশন। এগুলো হলো মেনু আর নিচেরটা হলো ড্রপডাউন মেনু। এই যে ওপরের মেনুগুলো রয়েছে এগুলো এগুলোকে কন্ট্রোল করছে কোন সিএসএস? এখানে দেখুন ডট পরিমল মেনু এ, এই সিএসএস কোড দ্বারা ওপরের লিঙ্কগুলোকে কন্ট্রোল করা হয়েছে। এই লিঙ্কগুলো অর্থাৎ এই যে ওপরের মেনু লিঙ্কগুলো এগুলো কোথায় রয়েছে আপনাকে দেখে দিয়ে নিচে চলে আসবেন। পরিমল মেনু কোথায় রয়েছে দেখুন, এখানে রয়েছে ডাইভ ক্লাস পরিমল মেনু, এই যে সেকশনটা কোথা থেকে কোথা পর্যন্ত দেখুন, এই পর্যন্ত, এই পর্যন্ত ওই সিএসএস কোডটা কন্ট্রোল করছে। এইটুকু অপশান হলো এর জন্য, আপনাকে দেখিয়ে দিই। মনে করুন আমি এই যে এ রয়েছে, এ ওপেন এ ক্লোজ, এইটুকু কপি করে নিচ্ছি, কপি করে নিচে একটা পেস্ট করে দিচ্ছি। এবার ভালো করে এখানে ফলো করবেন, আমি একটা কিন্তু কপি করেছি অর্থাৎ ডুপ্লিকেট করেছি, কোনটা এসিও ট্যাবটা। এবার আমি রান অপশানে ক্লিক করে দেবো।
দেখুন আরেকটা এসইও যোগ হয়ে গেছে। এরপর আপনাকে এই লাইনের একটু কাস্টমাইজেশন করতে হবে। কি কি কাস্টমাইজেশন করতে হবে দেখে নিন। এখানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন কোথা থেকে কোথা পর্যন্ত সিলেক্ট করেছি। এইখানে আপনার ক্যাটাগরি লিংক দেবেন, তারপরে আপনি এখানে এসইওর জায়গায় আপনার ক্যাটাগরি টাইটেল দেবেন। আর এখানে যে আই ক্লাসের মধ্যে এই যে ডবল কোটেশনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে এই যে কোডটা, এটা হলো এই যে ফন্ট আইকন ব্যবহার করছি তার কোড। এর জন্য আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর সাপোজ মনে করুন এখান থেকে কোনো একটা ফন্ট আইকনে টাইটেল নিয়ে নিচ্ছি, কপি করে নিচ্ছি, কপি করার পর কোডিংয়ে চলে আসব। আসার পর এখানে আগেরটাকে সরিয়ে দিয়ে পেস্ট করে দিয়ে রান অপশনে ক্লিক করব। দেখুন এখানে ফন্ট আইকন চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা সমস্যা হচ্ছে, আপনাকে দেখিয়ে দিই। দেখুন যখনই মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি হোয়াইট হয়ে যাচ্ছে। তা এখানে এটাকে আমি কাস্টমাইজেশন কোথায় করব? এখানে যেহেতু আমি পরিমল মেনুকে কাস্টমাইজেশন করছি, তার জন্য পরিমল মেনুর সিএসএস কোডে চলে যাব। তা যেহেতু এটা মাউস পয়েন্টের লিঙ্ক ওভার কাজ করছে, তার জন্য এখানে আলাদা কোড রয়েছে, পরিমল মেনু এ ওভার, এখানে হোয়াইট রয়েছে। সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রিন, স্মল লেটারে দেবেন, ক্যাপিটাল লেটারে দেবেন না। আপনি এখানে কোড লাগাতে পারেন, তার জন্য আপনি এই ওয়েবসাইট থেকে কোড নিতে পারেন, এই যে সাইটের কোডগুলো এগুলো নিতে পারেন। এবার আমি রান অপশনে ক্লিক করে দেবো। রান অপশনে ক্লিক করে দিয়েছি, এবার দেখুন মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি, গ্রিন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এবার আপনি যদি এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, অর্থাৎ এই যে মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি এর ব্যাকগ্রাউন্ড, তার জন্য আপনি কি করতে পারেন, এখানে সাপোজ আমি দিয়ে দিচ্ছি রেড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারে, তারপরে রান অপশনে ক্লিক করব। এরপর মাউস পয়েন্টটা নিয়ে যাব, দেখতে পাচ্ছেন হয়ে গেছে, কিন্তু কালারটা ম্যাচিং হয়নি। অর্থাৎ আমি যেটা গ্রিন রেখেছি সেটাকে যদি আমি হোয়াইট করে দিই, হোয়াইট করে দেওয়ার পর আমি রান অপশনে ক্লিক করব। এবার দেখুন কত সুন্দর লাগছে। আপনি চাইলে এই টোটালটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, তার জন্য দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড নোন রয়েছে। আপনি যদি এটাকে সাপোজ কোনো একটা কোড লাগিয়ে দেন, কালার কোড, তা মনে করুন আমি এখান থেকে কি নিতে পারি, একটা লাইট কালার কোড নেব, তা ধরুন এটা নিয়ে নিচ্ছি, কপি করছি, কপি করার পর এখানে চলে এসে নোনটাকে সরিয়ে দিয়ে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর রান অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে যে ড্রপডাউন মেনু রয়েছে তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়নি। তার জন্য এখানে ড্রপডাউন মেনুর যে সিএসএস কোডটা রয়েছে, দেখুন ড্রপডাউন বাটনস, এখানেও ব্যাকগ্রাউন্ড নোন রয়েছে। এখানে যদি আপনি ওইটা পেস্ট করে দেন, আপনি চাইলে আলাদা কালার রাখতে পারেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছি, রান অপশনে ক্লিক করছি, দেখুন চেঞ্জ হয়ে গেছে। তাহলে বুঝতে পারলেন মেন মেনুগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ ড্রপডাউন মেনু ছাড়া, সেগুলো কাস্টমাইজেশন কীভাবে করতে হয় আপনি দেখে নিলেন। এখানে আপনি চাইলে আরও মেনু যোগ করতে পারবেন। তার জন্য আপনি দেখুন সাপোজ মনে করুন এখানে রয়েছে অ্যাডসেন্স রিলেটেড, তা এর জন্য লাইনটা কোনটা, দেখুন এখানে ডাইপ ক্লাস, অর্থাৎ নিচের দিকে রয়েছে ডাইপ ক্লাস, পরিমল মেনু, এখানে আসার পর দেখুন এই যে লাইনটা রয়েছে এটার জন্য এটা, তার নিচেরটার জন্য দেখুন এটা। এখানে কি কি চেঞ্জ করবেন আমি আপনাকে বলে দিয়েছি, আরেকবার বলে দিই। এখানে আপনার ক্যাটাগরি লিঙ্ক, তারপরে এখানে ফন্ট আইকনের লিঙ্ক, তার জন্য আপনি এই ওয়েবসাইট থেকে তুলতে পারবেন। তারপরে এখানে টাইটেল, টাইটেল দেওয়ার পর যখনই আপনি রান অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন এটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আসবো ড্রপডাউন মেনুর কাস্টমাইজেশন। ড্রপডাউন মেনু এখানে একটা রয়েছে, আপনি যদি বাড়াতে চান আপনি নিচে চলে আসবেন। আসার পর দেখুন এখানে বাটনস ওপেন রয়েছে, এখান থেকে সিলেক্ট করবেন কোথা পর্যন্ত, এখানে ডাইপ ক্লোজ পর্যন্ত, অর্থাৎ স্ক্রিপ্ট ওপেনের উপরে, এটাকে কপি করবেন। কপি করার পর এর ঠিক নিচে একটা ডুপ্লিকেট পেস্ট করে দেবেন। আপনি যতগুলো চাইবেন ততগুলো পেস্ট করে দেবেন। এরপর আপনি রান অপশনে ক্লিক করবেন, দেখুন আরেকটা ড্রপডাউন মেনু যোগ হয়ে গেছে। এইভাবে আপনি যত খুশি লাগাতে পারবেন। আপনি যদি মনে করেন উপরের মেনুগুলো রাখবেন না, অর্থাৎ শুধুমাত্র আপনি ড্রপডাউন মেনু রাখবেন, তার জন্য আপনি কি করবেন, ওপরের যে সমস্ত এ ক্লাস অপশনগুলি রয়েছে, অর্থাৎ ড্রাইভ ক্লাস, পরিমল মেনু নিচে এবং বাটনসের উপর পর্যন্ত যে সেকশনটা রয়েছে এটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার পর রান অপশনে ক্লিক করবেন, দেখুন শুধুমাত্র ড্রপডাউন মেনু আছে। আমি আবার পুনরায় পেস্ট করে রান অপশনে ক্লিক করে দিচ্ছি, আবার চলে এসছে। আপনি যদি মনে করেন ড্রপডাউন মেনু না রাখতে, তার জন্য আপনি নিচে চলে আসবেন। এখানে দেখুন বাটনস অপশন রয়েছে, এই বাটনস ওপেন থেকে ক্লোজ ডাইভ ট্যাগ পর্যন্ত আপনি ডিলিট করে দেবেন। আমি এখানে কাট করে নিচ্ছি, এরপর আমি রান অপশনে ক্লিক করে দেবো, দেখুন ডিলিট হয়ে গেছে, শুধুমাত্র মেন মেনুগুলো আছে। আশা করি বোঝা গেল। এবার আসবো ড্রপডাউন মেনুর কাস্টমাইজেশন, তার জন্য আমি পুনরায় ওইটাকে নিয়ে চলে এসেছি, অর্থাৎ ড্রপডাউন মেনুটাকে নিয়ে চলে আসছি। এবার এটার কাস্টমাইজেশন দেখব। তা এর জন্য যে সিএসএস কোডটা বরাদ্দ রয়েছে সেটার কাস্টমাইজেশন করব। দেখুন এই যে ড্রপডাউন বাটনসটা রয়েছে, আমি এর ভেতরে কন্টেনার কথা বলছি না, শুধুমাত্র বাটনসের কথা বলছি। এর কোডটা দেখুন ড্রপডাউন বাটনস, দেখুন এখানে রয়েছে ড্রপডাউন বাটনস। এর জন্য আপনার ওই সিএসএস কোডে যেতে হবে, অর্থাৎ ড্রপডাউন বাটনসের সিএসএস কোড, ওপরে চলে আসবেন। এখানে দেখুন ড্রপডাউন বাটনস রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ড্রপডাউন বাটনস রয়েছে, তবে এখানে দুটো রয়েছে, দেখুন এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। একটা হলো হোভার, অর্থাৎ মাউস পয়েন্টটা যখন নিয়ে যাব এই যে কালার হয়ে যাচ্ছে এটার জন্য এই নিচেরটা,
ওভারটা আমি পরে আসছি, প্রথমে আমি মেন সিএসএস কোডের কাস্টমাইজেশন করব। দেখুন এখানে যে বাটনসটা রয়েছে তার কালার কোডটা কী রয়েছে, অর্থাৎ টেক্সটের কালারটা কী রয়েছে, ব্ল্যাক। এখানে দেখুন এই যে কালারটা রয়েছে এটা হলো ব্ল্যাক, আপনি এটাকে চেঞ্জ করে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। তা এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, অর্থাৎ এই যে বাটনসটা রয়েছে তার ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারেন। আমি আপনাকে চেঞ্জ করে দেখিয়ে দিয়েছি, আগে আপনাকে দেখিয়ে দিই, আমি যে কোনো অন্য একটি কালার কোড নিয়ে নিচ্ছি। দেখুন মনে করুন আমি এখানে এই কালার কোডটা নিয়ে নিচ্ছি, কপি, এবার এখানে আমি পেস্ট করব। পেস্ট করার পর রান, ব্যাকগ্রাউন্ড কালার কেউ চেঞ্জ হয়ে গেছে। এবার নিচে চলে আসবো, অর্থাৎ ড্রপ ডাউন মেনুর যে বাটনস ওভার রয়েছে এই যে মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি, এই যে কালার কোডটা, এর জন্য কী কী রয়েছে দেখুন। যখনই মাউস পয়েন্টটা নিয়েছি দুটো কালার চেঞ্জ হচ্ছে, একটা হলো টেক্সটের কালার আর একটা হলো ব্যাকগ্রাউন্ডের কালার। ব্যাকগ্রাউন্ডের কালার এখানে ব্লু রয়েছে, দেখুন এখানে ব্লু রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার, আর টেক্সটের কালার দেখুন সাদা রয়েছে, অর্থাৎ এখানে দেখুন হোয়াইট রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এটা আপনার মতন করে কাস্টমাইজেশন করবে। আর এখানে যে অ্যাক্টিভ বলতে, মনে করুন আমি এই যে বাটনসটা রয়েছে এর উপর ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ ওপেন হয়ে গেল। এরপর আমি এখান থেকে যখন মাউস পয়েন্টটা সরিয়ে নেব, দেখুন রেড হয়ে আছে, এটার কালার কোনটা, এইটা, আর টেক্সটের কালার এখানে হোয়াইট রয়েছে। এবার যে সিএসএস কোডটা সম্বন্ধে আলোচনা করব সেটা হলো ড্রপ ডাউন কন্টেনার। কন্টেনার বলতে এই ড্রপ ডাউন মেনুর মধ্যে যে সেকশনটা, এই যে সেকশনটা, এটা হলো ড্রপ ডাউন কন্টেনার। এটার সিএসএস কোড হলো, অর্থাৎ এই সেকশনটা কাস্টমাইজেশন করার জন্য এটা হলো এই সিএসএস কোড। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার কী রয়েছে, দেখুন এটা রয়েছে। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার একটা চেঞ্জ করে আপনাকে দেখাচ্ছি, আমি নিয়ে নিচ্ছি এই কালার কোডটা। এবার আমি ড্রপডাউনটাকে ওপেন করছি, দেখুন এখানে কালার কোড চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা। আর কালার হলো দেখুন হোয়াইট, টেক্সটের কালার হলো হোয়াইট। এবার এই মেনুগুলোকে আপনি কীভাবে যোগ করবেন বা এডিট করবেন, এর জন্য আপনাকে চলে যেতে হবে ড্রপডাউন কন্টেনার। আসার পর এখানে দেখুন ড্রপডাউন কন্টেনার, দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভ ক্লাস ড্রপডাউন কন্টেনার। এই সেকশনের মধ্যে যেটুকু অংশ রয়েছে সেটা হলো এইটা। এখানে টোটাল কটা বাটনস রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা। এই যে এ থেকে এ ওপেন পর্যন্ত একটা, তারপরেও একটা রয়েছে দেখুন, তাহলে 1, 2, 3, 4, 5, 6। এখানে আপনি কী কী কাস্টমাইজেশন করবেন, এখানে রয়েছে আপনার ক্যাটাগরির লিঙ্ক, আর এখানে ওই ফন্ট আইকন, আর এখানে টাইটেল। এখানে আপনি যদি চান কোনো একটা কন্টেনার ডিলিট করতে, তার জন্য আপনি কি করবেন, এ ওপেন থেকে এ ক্লোজ পর্যন্ত ডিলিট করে দেবেন। দেখুন আমি এখানে এন্টারটেনমেন্ট ডিলিট করে দিচ্ছি। এবার আমি রান অপশনে ক্লিক করব, এবার আমি ড্রপডাউন মেনুটাকে ওপেন করব, দেখুন এন্টারটেনমেন্ট ডিলিট হয়ে গেছে। এইভাবে আপনার টোটাল কাস্টমাইজেশন হয়ে গেলে এবার আপনার ওয়েবসাইটে এই কোডটাকে প্লেসমেন্ট করতে হবে। কোথায়, সাইড বারে। এখানে একটা সমস্যা রয়েছে, আপনাকে বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কী সমস্যা রয়েছে। সমস্যাটা হলো আপনি এই কোডটা যখনই আপনি আপনার ওয়েবসাইটে পেস্ট করবেন, অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেস সাইড বারে, আপনি টোটাল এডিট করার পর পেস্ট করবেন। একথা কেন বলছি আপনাকে বলে দিই। মনে করুন আপনি টোটাল কোডটা এডিট করেছেন, এডিট করে আপনার সাইড বারে পেস্ট করে দিয়েছেন কাস্টম এইচটিএমএল নিয়ে। এবার মনে করুন কোনো কিছু আপনি চেঞ্জ করবেন কালার, ওখানে গিয়ে কিন্তু আপনি করতে পারবেন না, তাতে কিন্তু আপনার এরর আসবে। তার জন্য আপনাকে টোটাল ওই ওয়েবসাইটে, অর্থাৎ এই ওয়েবসাইটে প্রথমে কাস্টমাইজেশন করে নিতে হবে, তারপরে ওখানে পেস্ট করতে হবে। যদি পরবর্তীকালে কোনো কাস্টমাইজেশন করতে চান, তাহলে এই যে কোডটা আমি প্রোভাইড করেছি এটাকে পুনরায় আপনাকে এখানে পেস্ট করে, বা আপনি যদি পারেন আপনার সেই কোডটা, অর্থাৎ কাস্টমাইজ কোডটা কোথাও কপি করে রেখে দেবেন, পরে যদি কোনো এডিট করতে চান তাহলে এখানে এডিট করে আপনাকে পুনরায় ওইখানে সেট করতে হবে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস সাইড বারে। যেটা সেট করা আছে সেটার উপর আপনি এডিট করতে পারবেন না, তাহলে কিন্তু এরর আসবে। এবার এই কোডটাকে কীভাবে কাজে লাগাবেন, তার জন্য ওয়েবসাইটের আপনি কী করবেন, কাস্টমাইজ সেকশনে আসার পর, অর্থাৎ অ্যাপিয়ারেন্স সেকশনে আসার পর কাস্টমাইজ সেকশনে চলে যাবেন। আপনার যদি ডেস্কটপ হয় তাহলে আপনি এভাবে কাস্টমাইজ সেকশনে আসবেন, কারণ এখানে লাইভ প্রিভিউ দেখা যায়। আর আপনার যদি মোবাইল হয় তাহলে আপনি অ্যাপিয়ারেন্স সেকশনের মধ্যে যে ওয়েট গেজ অপশন রয়েছে ওখানে চলে যাবেন, তাহলে ওখানে সাইড বার পেয়ে যাবেন, অর্থাৎ রাইট সাইড বার পেয়ে যাবেন, সেখানে আপনি কাস্টম এইচটিএমএল এ পেস্ট করবেন। তা এখানে আমি কাস্টমাইজ সেকশনে আসার পর এখানে যে ওয়েট গেজ অপশন আছে এখানে ক্লিক করব, এখানে রাইট সাইড বারে ক্লিক করব। এরপর এখান থেকে আমি ব্লক নেব কাস্টম এইচটিএমএল, নিচে চলে আসবো, নিচে চলে এসছে কাস্টম এইচটিএমএলটা, দেখুন এখানে চলে এসছে। এবার ওই কোডিংয়ে যেতে হবে, অর্থাৎ যেখানে আপনি কাস্টমাইজ করছেন। এখানে আসার পর আপনি কী কী করবেন দেখুন, প্রথমে আপনি লিঙ্কের ওপরে অংশটা ডিলিট করবেন, এরপর আপনি আরেকটু নিচে চলে আসবেন, এখানে দেখুন বডি রয়েছে, এই বডিটাকেও ডিলিট করবেন। এরপর কিন্তু রান অপশনে ক্লিক করলে আর কাজ করবে না, কারণ আপনি মেন মেন যে ট্যাগগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিচ্ছেন। এরপর আরও নিচে চলে আসবেন, এখানে আসার পর এখানে যে বডি আর এইচটিএমএল ক্লোজ রয়েছে এটাকে ডিলিট করবেন। ডিলিট করার পর টোটাল কোডটাকে সিলেক্ট অল করবেন, কপি করবেন, ওয়েট গেজে চলে আসবেন, আসার পর এখানে পেস্ট করবেন। এখানে রাইট সাইড বারটা দেখুন চলে এসেছে, দেখুন এখানে একটা সমস্যা রয়েছে। কেন সমস্যা হয়েছে আপনাকে বলে দিই, আমার জেনারেটপেজ থিম আলাদাভাবে আমার থিম কাস্টমাইজেশন করা আছে, তার জন্য এইভাবে এসছে। কিন্তু আপনার যদি কোনো এক্সট্রা কাস্টমাইজেশন না থাকে, কারণ
আমি এখানে এক্সট্রা সিএসএস কোড দিয়ে আমার ওয়েবসাইটকে কাস্টমাইজ করেছি, তার জন্য এইভাবে দেখাচ্ছে আমাকে এখানে এডিট করতে হবে। আর আপনার যদি সিম্পল ওয়েবসাইট হয়, অর্থাৎ আপনার যদি কোনো এক্সট্রা সিএসএস কোড দ্বারা ডিজাইন না হয়, তাহলে কিন্তু আপনি যেভাবে কাস্টমাইজেশন করলেন সেইভাবে দেখাবে। তা আমার এখানে ওয়েবসাইটে অলরেডি রয়েছে, তার জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখুন আমার আগে থেকে রয়েছে, দেখুন আমি আমার ওয়েবসাইটের জন্য কাস্টমাইজেশন করে নিয়েছি, আশা করি বোঝা গেল। আর ব্লগারের ক্ষেত্রে আপনি কী করবেন, আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে যাবেন, তারপর লেআউট সেকশনে যাবেন, তারপরে রাইট সাইড বারে অ্যাড ওয়েটগেজ অপশন করবেন, তারপরে এইচটিএমএল সিলেক্ট করবেন, কোডটা পেস্ট করে দেবেন, দিয়ে আপডেট করে দেবেন, দেখবেন সেট হয়ে যাবে। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি কোনো এরকম আরও কাস্টমাইজড কোনো অপশানের দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার সেই রিকোয়েস্টের ওপর ভিডিও নিয়ে আসার জন্য। আজকের পর্যন্ত এইটুকু, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।